হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে একটা দারুণ খুশির খবর আছে, কারণ আজকের ভিডিওতে থাকছে একটা খুব ভালো এবং বড় ভ্যাকান্সির ব্যাপারে তথ্য, যেখানে রাজ্য কর্মচারী বীমা নিগম বা এমপ্লয়িজ স্টাফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে একটা খুব ভালো এবং বড় ভ্যাকান্সি বেরিয়ে এসেছে, যেখানে আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি, স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের জন্য কিন্তু একটা বড় নিয়োগ চলছে। তো সেই ব্যাপারে আজকে ভিডিওতে আলোচনা করব, এবং তোমরা ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশনও দেখতে পাচ্ছ, এটা 22 পাতার একটা পিডিএফ ফাইল, অর্থাৎ খুব বড় ফাইল, এখানে বিস্তারিত তথ্য সমেত দেওয়া হয়েছে, যেখানে সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছে, কিভাবে আবেদন করা হবে, কি কি পদ আছে এখানে, কত ভ্যাকান্সি আছে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস কিভাবে আপলোড করতে হবে এবং সিলেবাস কী আছে, কত নাম্বারের পরীক্ষা হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেওয়া আছে। তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো, কারণ অনেকদিন পরে কিন্তু একটা খুব ভালো ভ্যাকান্সির তথ্য আমি আজকে তোমাদেরকে দিতে চলেছি। তো তাহলে চলো বন্ধুরা, বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। তো তাহলে প্রথমে ডিটেলস অফ ভ্যাকান্সি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, যেখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 113টা, স্টেনোর জন্য টোটাল ভ্যাকান্সি আছে 4টে এবং এমটিএস পদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 203টে, অর্থাৎ এখানে মোট ভ্যাকান্সি আছে 320টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, টোটাল ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বেশি। এবার এখানে পে স্কেলটা দেওয়া রয়েছে, এই পে স্কেলটা এখানে তোমরা একটু দেখে নেবে। এবার এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশানে চলে আসি, অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে হলে এখানে একটা ডিগ্রি প্রয়োজন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ কিন্তু একটা এখানে প্রয়োজন। স্টেনো পদের জন্য 12 ক্লাস বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, তার সঙ্গে প্রয়োজন স্কিল টেস্ট, অর্থাৎ স্টেনোগ্রাফিতে দক্ষ হতে হবে। এরপর আছে এমটিএস, এমটিএস পদে আবেদন করতে হলে এমটিএস এর ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। এরপর দেখে নেওয়া যাক এজ লিমিট, এজ লিমিটে ইউডিসি এবং স্টেনোর ক্ষেত্রে বয়স দেওয়া হয়েছে 18 থেকে 20 বছরের মধ্যে, এবং এই বয়সটা গুনতে হবে 15ই ফেব্রুয়ারি 2022 হিসাবে, এবং এমটিএসের জন্য যে বয়স দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং এক্ষেত্রেও বয়স গুনতে হবে 15ই ফেব্রুয়ারি 2022 হিসাবে। এবং এসসি এসটি ওবিসি হিসাবে যে বয়সের ছাড় দেওয়া হয় সেটাও এক্ষেত্রে দেওয়া হচ্ছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর এখানে দেখো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হয়েছে, এখানে বলা হয়েছে 15ই ফেব্রুয়ারি 2022 মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার সমস্ত পদ্ধতি বা কী কী নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে, কারণ সমস্তটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে 15ই ফেব্রুয়ারির মধ্যে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, এখানে এসসি এসটি এবং পিডব্লিউডি যারা আছো তাদের জন্য এখানে আবেদন ফি রাখা হয়েছে 250 টাকা, এবং বাকি আদার্সের জন্য এখানে যে ফিজ রাখা আছে, অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা। এবং ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম, এখানে দেখো ডকুমেন্ট স্ক্যানিং অ্যান্ড আপলোডিং, অর্থাৎ সমস্ত বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে, যে অনলাইনে আবেদন করার সময় স্ক্যানিং এবং প্রিন্টিং কত সাইজের মধ্যে রাখতে হবে, কিভাবে করতে হবে, সমস্তটাই এখানে এই নোটিফিকেশানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো এখানে দেওয়া রয়েছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের কিন্তু সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, কোন কোন সাবজেক্ট আছে, কত নাম্বারের পরীক্ষা হবে, সমস্তটাই এখানে দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু বিস্তারিত সমস্ত বিষয়টাই দেওয়া রয়েছে। তো তোমরা যদি চাও তাহলে ভিডিওর নিচে কমেন্ট করলে আমি এর ওপরে আলাদা করে একটা বিস্তারিত ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, কারণ একই ভিডিওর মধ্যে সমস্তটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি এই স্কিমটা বুঝতে না পারো বা কোনো অসুবিধা হয় তাহলে আলাদা করে একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিতে পারি, যদি তোমরা ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাও। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল কর্মচারী রাজ্য বীমা নিগমের পক্ষ থেকে ইউডিসি, স্টেনো এবং এমটিএস পদের ভ্যাকান্সির ব্যাপারে একটা তথ্য, এবং এই নিয়োগ সংক্রান্ত তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং আজকের এই ভিডিওটা তোমাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওটাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই পদের জন্য আবেদনটা করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।